জিব্রাইল হাত পাইতা দুই ভাইরে বলে যে নেন আপনার প্রিয় জিনিস। তারা দুই ভাই যেটা পছন্দ করতেন হাতে তুলিয়া দিয়া বলে আপনারা দুই ভাই খান, আমি একটু চাইছে দেখি আমি দাহিয়া। দুই ভাই হাতে নিয়ে যখন নাড়াচাড়া দিয়ে দেখে এই সিজনের যে খেজুরের সাথে খেজুরের কোনো মিল নাই, এই খেজুরে এত ঘেরান কেন? নানার কাছে জিজ্ঞেস করিয়া আম্মি ইয়া নানা জিজ্ঞেস করতেছে বারবার ইয়া জাদ্দি, ও নানা সুখান সুখা এটার মধ্যে এত সুন্দর ঘেরান কেন? এটা দূরের থেকে এত আওয়াজ কেন? এটা দূরের থেকে এত ভালো লাগে কেন? নবী আমার ইশারা দিয়ে বলে নানু ভাই পা কালাতিলা ইশার, আমি তোমাদের ইশারা দিয়ে বলছি এই জিনিসটা খায়ও না। নবী যখন বারবার বলে খায়ও না, দুই ভাই সন্দেহ হলেই গেল নানায় কেন নিষেধ করে বুঝতে পারলাম না। এই নিয়াত করিয়া দুই ভাই খেজুর মুঠ হাতের মধ্যে নিয়ে বারবার নানার দিকে তাকায় আর বলে নানাজি খেজুরের মধ্যে কোনো সমস্যা আসেনি, হাতের মধ্যে আটকে রাখো পরে শুনতে পাইবা। দুই ভাই হাতের মধ্যে খেজুরটা নিয়ে বসে আছে, জিব্রাইল বিদায় নিয়ে চলে গেলেন। নবী বললেন ইয়া জিব্রাইল আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, তুমি জানো আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ ফিল কুল্লু, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আল্লাহ মানে সারা দুনিয়ার নবী করেন রসুল করে পাঠাইছে, আমি আমার উম্মাতের সাথে একটা ওয়াদা দেয়া আছে, আমার উম্মাতের রাইকে জান্নাতের খাবার আমার উম্মাতের আমার বংশের কেউ খাবে না, তুমি আমার কাছে পারমিশন না নিয়ে জান্নাতের খাবার কেমনে তুলে দিলা? জিব্রাইল বলে নবীজি জান্নাতের মানুষকে জান্নাতের খাবার দিছি অসুবিধা কি? আল্লাহু আকবার বলো। আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা শাবাব ইয়াহালিল জান্না, ওরা তো দুইজন জান্নাতের সর্দার, জান্নাতের চেয়ারম্যান, জান্নাতের খাবার জান্নাতের সর্দারদের হাতে দিছি। নবী আমার বলে তোমার কি জানা নাই আল্লাহর সাথে আমার ওয়াদা আছে, উম্মাতের রাইখে জান্নাতের খাবার আমি গ্রহণ করব না, আমার ফ্যামিলির কেউ গ্রহণ করবে না রে জিব্রাইল। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লজ্জায় ফেলে দিয়েছিলেন, এই জন্য আমি পকেটে কিছু নিয়ে আসি নাই, আমার মালিকের খেলা বুঝবার মতো কোনো কায়দা নাই, আল্লাহর সাথে আপনি কথোপকথন হয়েছে তা তো আমি জানি না, উম্মাতরে রাইখে আপনি কোনো জিনিস খাইবেন না। ও আমার উম্মাতের দরদে আসে গে রাসূল ভাইরা, রবিউল আউয়াল মাস চলিয়া গেল, জানি না কে কতটুকু আমল করতে পারছো গো বন্ধু, শুধু এখন রবিউল সানি মাসে আমার আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ আগামী বছর এই রবিউল আউয়াল মাস পাবো কিনা জানি না, তবে তোমার কাছে একটা দরখাস্ত থাকবে, বিশ্ব নবীর না দেখাইয়া দুনিয়ার থেকে ডাক দিও না। বজনরে হযরত ওমর যখন কল্লাউ রাবার কথা আপনারা সবাই জানেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তার মাথার মধ্যে গুণ পোতার মতো খালি মনে মনে খালি খুঁত, আমার মতো দুঃসাহস মক্কায় কারো ছিল না, এই জন্যই কি আমার নবী আমার কথা একবারে বলল না, ওমর ইবনুল খাত্তাব আমার পাশে ঘুমাবে, ওমর ইবনুল খাত্তাবের কবরের সাথে আমার যোগাযোগ হবে, ওমর ইবনুল আস আমার কবরের সাথে যোগাযোগ হবে, এত বড় কথা বলে ফেলল। আরে আমি ওমর মনে হয় নবীর কাছে বিশ্বাস অর্জন করতে পারি নাই, নিজেরে নিজে ছোট মনে করিয়া যারে নবী এত বড় ওয়েলকাম জানাইলো দেখি তার খেদমত করতে পারি কিনা। ওমর নিজে আমার লাশের জন্য বাবা স্বর্ণ মুদ্রা বিশাল বড় একটা ব্যাগের মধ্যে ভরিয়া গোপনে নিজে প্যাকেট করিয়া আমার লাশের হাতিয়া আলাদা করিয়া মন্ত্রী পরিষদের হাতে দিয়ে বলবে এটা হলো ওমরের জমানো বেতনের পয়সা, এটা হলো ওমরের হাতিয়ার পয়সা, নবী যারে সালাম হাতিয়া দিছে আমি ওমর তার স্পেশাল তারে কিছু হাতিয়া পাঠিয়ে দিলাম, তুমি ওমর এমনি আজকে বলিয়া কেয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়া যাই আমার এই হাতিয়ার বিনিময়ে যেন আসের পোলা আমার একটু চিনিয়ে লয়। হযরত ওমর যখন এই কারগুজারি শুনলেন ওমর বললেন আমার নবী যে তারে ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলাম, তাহলে আমাদের ভিতরে যদি অন্তত নিম্নতম যদি এতটুকু আমল থাকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা তসবিহ লইয়া
হাঁটলাম আর চললাম 1000 বার দুরুদ পড়বো ইনশা। দুরুদের ভিতরে সবচেয়ে ছোট্ট একটা দুরুদ আছে, যদি বড় দুরুদ আপনি না পড়তে পারেন, ছোট্ট দুরুদটা পড়বেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা পড়বেন, সবচেয়ে ছোট্ট সূরা, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু। 1000 পড়তে কয় মিনিট লাগবে আপনি পড়ে দেন? সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম, একশো বার ঘুরাইলেন, দুইবার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, একশো বার ঘুরাবার পরে একবার দুইবার দুরুদ ইব্রাহিম পড়লেন। এভাবে আপনার 1000 বার বেশি সময় লাগবে না, এভাবে পড়িয়া দেখেন আমার রব্বুল আসের সাথে যদি বিশ্বনবীর কবরের যোগাযোগ হয়, আপনার আমার জীবনের কবরের সাথে যোগাযোগ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোর করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah. Somosto prashamsar malik ke Allah, oi Allahr prashamsa sokole boli alhamdulillah. Priyo bondhugon, প্রিয় উপস্থিতি, যে রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, দয়া করে মানুষ হিসাবে দুনিয়ায় বানিয়ে সবচাইতে যে ইবাদত আল্লাহ খুশি নামাজ, তার ভিতরে সবচাইতে যেই নামাজে বেশি খুশি জুমা, এবং সবচেয়ে বেশি খুশি যারা মসজিদে জুমার নামাজ পড়তে আগে আসে। তো সবই তো আমরা করেছি, বাকি হলো যদি আল্লাহ এখন আমাদেরকে কবুল করেন। আসলে একটা মানুষ তার জীবনের লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাবার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন। এক নম্বর হলো তার ধৈর্য, দুই নম্বরে তার যোগ্যতা, তিন নম্বরে হলো তার মেধা শক্তি। একজনের যোগ্যতা আছে মাগার ম্যাট আধা পাগল, আছে না নাই? পড়তে পড়তে যখন চাকরি হবে পাগল হয়ে গেছে, আছে না এরকম? কিন্তু অনেক শিক্ষিত মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। জানোয়ারের যেরকম হেসার শক্তি নাই, অনুভূতি নাই, ওই মানুষটার অনুভূতি নাই, এরকম আছে না? আবার অনেক মানুষ আছে দেখবেন মেধা আল্লাহ অনেক দিছে, যোগ্যতাও আছে, মাগার লোকটা একটু বাসাল টাইপের, বাইবার মাঠে যাইয়া এমন আবল তাবল বলছে, বাইবার মাস্টার আপনাকে ঘাট ধরে বের করছে, বেড়া বেটা তুই কিসে শিক্ষিত? আল্লাহকে লোকটা সব আছে, কাগজে জোর আছে, চেহারা সুন্দর আছে, সব আছে, ওইখানে যে একটু উল্টা পাল্টা করছে সব শেষ, ঠিক না বেটি? রব্বে কারিমও সেটাকে বলেন, বান্দা তোমার সব আছে, কাগজপত্র ঠিক আছে, নামাজ রোজা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জীবনে এমন একটা কাজ করে ফেলেছ যে কাজটা আমি একদিন বেজার হয়ে গেছি, আর খালেস তওবাও তুমি করো নাই। দুনিয়ায় যেরকম তোমার চাকরি হবে না, আমি আল্লাহর কাছেও তুমি মাপ পাবে না, তবে তোমার কাগজপত্র ঠিক নাই, নেক আমল ঠিক নাই, যোগ্যতাও নাই, তোমার চেহারাও সুন্দর না, তোমাকে দেখা যায় কালো একটা অদ্ভুত মানুষের মতো, কামেতলে হাজা হযরত বেলাল, সহজে বুঝবেন হাফসি বেলালের মতো তোমাকে দেখা যায়, কিন্তু হাফসি বেলাল যদিও তার চেহারা অসুন্দর ছিল, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ ছিল। যেই বেলাল আজান না দিলে বিশ্বনবীর মতো মানুষ যায় না মাঝে দাঁড়ায় নাই, বেলাল একামত না দিলে বিশ্বনবীর মতো মানুষ, ইমামুল মুরসালিন, যে ইমামতি করার জন্য কারো পারমিশন লাগে না, যার পারমিশন কে দেয়? আল্লাহ। জোরে বলেন কে দেয়? আল্লাহ। হালাকে সেই বিশ্বনবী অপেক্ষায় থাকে বেলাল কখন একামত দিবে, কিন্তু বেলালের চাইতে হ্যান্ডসাম, বেলালের চাইতে এত সুন্দর চেহারার অধিকারী এমন এমন সাহাবী ছিলেন যাদেরকে দেখলে, যাদেরকে দেখলে ফেরেশতারা পর্যন্ত প্রশংসা করতেন। যেরকমভাবে কিছু কিছু সাহাবী ছিলেন যারা চেহারার দিক দিয়ে এমন অদ্ভুত ছিলেন, এমন একটা পারদর্শী মানুষ ছিলেন, তার নাম ছিল দাহিয়া কলবি, যেই দাহিয়া কলবির চেহারা রূপ ধারণ করে জিব্রাইল আমার নবীর কাছে 10 বার আসছে, সুবহানাল্লাহ বিহামদি, আমার কথা মনে বুঝেন নাই আপনারা, দাহিয়ায় কলবির রূপে চেহারা নিয়ে জিব্রাইল, কোন কোন রেওয়ায়েত আছে 10 বার, কোন কোন রেওয়ায়েত আছে 40 বার, কোন কোন রেওয়ায়েত আছে 41 বার আসছে। এই জন্য দেখবেন
বিশ্বনবীর রওজার পাশে 41 নম্বর গেট যেটা, এটি হলো বাবে জিব্রাইল। তো 41 নম্বর গেট কেন রাখলেন? গেট তো আছে 200-300 উপরে, এই 41-এর ভিতরে কতগুলা মর্ম আছে, ইতিহাস আছে। জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে 41 বার বিশ্বনবীর কাছে আসছেন, একজন মানুষের চেহারা নিয়ে। আল্লাহু আকবার বলেন, সে চেহারা হলো দাহিয়ে কলবি। প্রশ্ন আসতে পারে, দাহিয়ার এমন কি বৈশিষ্ট্য ছিল, এমন কি তার যোগ্যতা ছিল যে জিব্রাইল তার চেহারায় আসলেন 40 বার? বৈশিষ্ট্য তো অবশ্যই ছিল, তা না হলে জিব্রাইল কেন তার চেহারায় আসবে? একদিনকার ঘটনা এমন, হাদিসে পাওয়া যায়, হাসান হোসেন বসে আছেন নানার পাশে। যারা নাতি হয়েছেন তারা বুঝবেন সহজে, নাতিরা সাধারণত নানার কাজ দিয়ে বেশি থাকে, ঠিক না বেটিক? দাদারা বেশিরভাগ, যারা নাতিন আছে, নাতনি আছে, পোতা আছে, ছেলের ঘরে যেটাকে পোতা বলা হয়, পুত্র ছেলে পোতা, এগুলো দাদার কাজ দিয়ে বেশি ঘুরে, কারণ দাদা বেশি মায়া করে, মা বাপ বেশি মারধর করে। তো নবী তো আর ছেলের ঘরে নাই, মেয়ের ঘরেই আছে। হাসান হোসেন নানার কাছে বসে আছে, ইন দি মিন টাইমে জিব্রাইল হাজির, মারহাবা বলেন, জিব্রাইল উপস্থিত। কিন্তু জিব্রাইল আজকে আসছে দাহিয়ার চেহারা নিয়ে, নতুন একটা ওহী নিয়ে আসছে, নতুন একটা শরিয়াত। নবী বসে আছে, ইন দি মিন টাইমে হাসান হোসেন পাশে বসা, হাসান হোসেন যাইয়া জিব্রাইলের ঘাড় ধরছে, মনে করছে দাহি আইছে, ঘাড় ধরে একজন কলার ধরে টানে আর একজন দাড়ি ধরে টানে। কিন্তু হাসান হোসেন তো চেনে নাই, চিনছে তো বিশ্বনবী, আমার কথা বোঝেন নাই মনে হয়, বিশ্বনবী চেনে নাই। জিব্রাইলের কতগুলো কোয়ালিটি ছিল যেটা বুখারীতে আসছে, আপনি দেখবেন সলসলাতুল জারাস। বিশ্বনবী বুখারীর প্রথম হাদিসই বলছেন, জিব্রাইল যখন আসতেন তখন মনে হইতো পাথরের উপর দিয়া, মন কেমন ওজনের শিকল পাথরের উপর দিয়ে টানলে যেভাবে আওয়াজ হয়, ঠিক এইরকম একটা কল আসতো, এরকম একটা আওয়াজ হইতো নবীর সামনে, মারহাবা বলেন। এই আওয়াজটা কেউ শুনতো না, একমাত্র নবী শুনতেন। জিব্রাইল যখন আসতেন, বুখারী হাদিসে প্রথম হাদিসই দেখবেন আপনারা, বাংলা বেরিয়েছে দেখবেন, প্রথম বিশ্বনবী আলামত এটাই, আপনার মোবাইলে যখন কল আসবে, যদি ভাইব্রেশন দেওয়া থাকে, দেখবেন প্রথম একটা বাতি জ্বলে, এই বোঝেন নেই, এরপরে মোবাইলটা লাফায় কাঁপে, অর্থাৎ কল আসছে, আওয়াজ বন্ধ কিন্তু কল আসছে। ঠিক জিব্রাইল যখন আসতেন, নবীর সিগনাল জ্বলতেন, বাতি জ্বলতেন, জমিনই বলে দিত জিব্রাইল আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, নবীর রাডারে ধরা খাইতো, সবুজ বাতি জ্বলতো, নবী আধা ঘন্টার ভিতরে জিব্রাইল আসবে, আপনি রেডি হন, আপনি কি ভাবতেছেন, ওহি কি এত সোজারে বাজান? ওহি যখন নাজেল হইতো বিশ্বনবীর শরীরে জ্বর উঠে যাইত, ওহি যখন নাজেল হইতো জিব্রাইল আসতেন, নবীর শরীরে জ্বর উঠে যাইত, জ্বর আসতো, জ্বর 160 ডিগ্রি জ্বর উঠে যেত নবীর শরীরে, এত কষ্ট ওহি নাজেল হওয়ার সময় হইতো, সমস্ত শরীর ঘামায় যেতেন বিশ্বনবী, কাপড় শিপড়াইলে পানি পড়তো, প্রতিবারে একই অবস্থা হইত, সবুজ বাতি জ্বলতেছে, জিব্রাইল আসতেছে, জিব্রাইল দাহিয়া কলবির রূপ ধারণ করে, বাবা 41 নম্বর গেট দিয়া মা ফাতেমার আসাবে সোফার মাঝখান দিয়া জিব্রাইল আসতেছে। এমত অবস্থায় বিশ্বনবীর সামনে অনেক সাহাবি বসে আছে, জিব্রাইল মসজিদে নববীতে ঢুকলেন, হাসান হোসাইন নানার পাশে বসা, মনে মনে ভাবলেন দাহিয়ায় মসজিদে ঢুকছে, হাসান হোসেন দুই ভাই দুই পাশে দাঁড়াইয়া, একজন কলার ধরে টানে আর একজন দাড়ি ধরে টানে, জিব্রাইল একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আপনারা হয়তো জানেন না জিব্রাইলের কত শক্তি, জিব্রাইল যদি জীবনে কাউকে একটা থাপ্পড় না, হাত দিয়ে একটা টোকা দেয় গো বাবা, এই বাংলাদেশ শূন্য বিশূন্য হয়ে যাবে। এক সেকেন্ড লাগবে জিব্রাইল একটা টোকা মারে, এত শক্তি দিয়ে আল্লাহ জিব্রাইলকে বানাইছে। আর একটু সহজ করে দিলে বুঝবেন, কওমে লুত এত কিলোমিটার রাস্তা,
শত শত বর্গ কিলোমিটার রাস্তা কওমে লূত এই পুরা দেশটাকে জিব্রাইল এই এক হাত দিয়া 6,000 পর আছে জিব্রাইলের দুইটা পাখার মধ্যে, এক একটা পাখার মধ্যে 6,000 করে পর, তাহলে 6,000 12,000 পর জিব্রাইলের দুইটা পাখায়, যে পাখা দুইটা ইউজ করে নবীদের কাছে আসার জন্য, এক একটা পাখার ভিতরে ছয় হাজার করে পর আছে, পর ওই যে হাঁসের পর দেখছেন না, হাঁসের পর মুরগির পর ওই রকম পর দেখতে পারবেন মৃত্যুর পরে। তো এক একটা পরের শক্তি কত, এই যে মুরগিগুলো যে ওরে আপনি পাবেন এমনি ওরে, ওই পাখার ভিতরে আল্লাহর কুদরতের শক্তি আছে। যেরকমভাবে আপনি পানির মধ্যে যখন সাঁতার কাটেন আপনার বডির কোনো শক্তি নাই, শক্তি লাগে দুইটা জায়গার, একটা হলো পাওয়ার একটা হলো হাত, বোঝেন নাই মনে হয়? আপনার পাওয়ার হাত যদি সব ঠিক আছে, আপনি সাঁতার জানেন না, হাত দিয়া আপনি জায়গায় লোহার মতো তলাই যাবেন গা। আপনার সাঁতার শিখতে হলে দুইটা হাত পাও নাড়াচাড়া করতে হবে। তো জিব্রাইলের হাত পা কোনো কাজ করতো না, কাজ করতো দুইটা দানা। তো ওই পরের ভিতরে শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, যেরকম বিমানটা চলে বিমানের সব শক্তি কিন্তু ওই পাখা দুইটার ভিতরে, পাখা দুইটার ভিতরে ইঞ্জিন, পাখা দুইটার ভিতরে হাওয়া, পাখা দুইটার ভিতরে তেল, পাখা দুইটার ভিতরে সব। আর আপনারা আমি যেখানে বসি বগি, এখানে সিট আর আলো মাল, কিন্তু সব কিছু ওই পাখা দুইটার মধ্যে, ঠিক জিব্রাইলের ওই পাখা দুইটার মধ্যে সব। তো জিব্রাইল আলাইহিসসালাম যেই পাখার সাহায্যে দুনিয়া আসেন, এক একটা পাখার ভিতরে 6,000 পর আছে, ওই একটা পরের ক্ষমতা আল্লাহ কী দিছে, জিব্রাইলের পাখা কিন্তু জীবিত, জীবিত মুরগি হাঁসের মতো জীবিত। একটা পরের ক্ষমতা হলো কওমে লূতের সমুদ্র পর্যন্ত ঢুকায় দিছে জিব্রাইল, ঢুকায় দিয়া সাত্তবক জমিনটারে আসমান পর্যন্ত উঠাই নিয়ে গেছে এক সেকেন্ডে, উঠায় নিয়ে হাদিস আসছে লুতেরা রি জবর আসিল জবর, অর্থাৎ আলিপের উপরে জবর নিচে থাকে না উপরে থাকে, জবর জের বুঝেন না আপনারা, পড়েন নাই কোনোদিন আলিফ জবর আ আলিফ জের এই পড়েন নাই? এখন তো আছে হামজা জবর আ হামজা জের ই, তো জের নিচে থাকে, রসুলেরই বলছেন লুতেরা জি রে জবর, অর্থাৎ আসিল জবর উপরে, এইটারে উপরে নিয়ে গেছে রে জবর জের, অর্থাৎ এইটা আসিল উপরে ওইটারে নিয়ে গেছে নিচে, অর্থাৎ পুরা উল্টায় দিছে এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ড আসমান পর্যন্ত নিছে, আসমান থেকে উল্টায় দিয়া রুডির মতো এক পাশ ভাজা হইলে আর এক পাশ উল্টায় দেয় না, জিব্রাইল উল্টায় দিছে, কেয়ামত পর্যন্ত কওমে লূতের জমিনটা ডাবতেই থাকবে। মাঝানরে জিব্রাইলের এত ক্ষমতা, সেই জিব্রাইলের দাড়ি ধরে একজন টানে আর একজন কলার ধরে টানে, বিশ্বনবী বারবার তাদের ইশারাত দিতেছে হাসান ও হুসাইন ও ফাশারাত ইলাই, বারবার যখন বলতেছে তোমরা চিন্তা শোনা, জিব্রাইল নবীরে বারবার ইশারা দিচ্ছে নবীজি হতে পারে আমি সমস্ত ফেরেস্তাদের বড় শক্তিশালী একটা ফেরেস্তা, কিন্তু মনে রাখবেন আপনার এই দুইজনের কাছে আমি জিব্রাইল কিছু না। নবী আমার তখন চোখের পাপড়িটা বন্ধ করে ফেললেন, মনে মনে আনন্দের চিত্তে বাবা হাসতাছে, এই আনন্দের চিত্তের মানে কি, এই মনের চিত্তের আনন্দ, মনের এতই আনন্দ নবী আমার আর সহ্য করতে পারতাছে না, জিব্রাইলের কলার ধরে টানে হাত ধরে টানে, জিব্রাইল বারবার নিষেধ করে, নবী এদের বাধা দিয়েন না, এরা যা খুশি তাই করো, কিন্তু ওরা দুই ভাই তো বুঝতে পারতাছে না দাহিয়া, আবার জিব্রাইল বারবার ইশারা দিতাছে, নবী আমার পরিচয়টা দেবেন না ইয়া রাসূলুল্লাহ, ফাশারাত ইলাইলা আরাফ, আমার পরিচয় দিবেন না ওদের কাছে, আমি কে এটা দরকার নাই, ওরা যা খুশি তাই করুক। নবী আমার টাস্কি লেগে গেলেন, তাহলে কি আমার আল্লাহর কাছে আমার দুই নাতি দুইটা প্রিয়, দীর্ঘ সময় ওহী নাযিল হচ্ছে নবীর মাধ্যমে, কথা হচ্ছে ইথারের মাধ্যমে, জিব্রাইল বলতেছে নবী শুনতাছে, ওরা দুই ভাই কিন্তু দুই ভাইয়ের কাজ করতেছে,
একবার দাড়ি ধরে টানে আর একবার পকেটে হাত দেয়। দাহিয়া তোমার জানা নাই, নানার দপ্তর আইলে হাতিয়া নিয়ে আসতে হয়। তোমার পকেট দিয়ে এন্ট্রি পকেট, কোনো টাকা পয়সাও নাই, কোনো খেজুরও নাই, কিশমিশও নাই, কিচ্ছু নাই। তুমি যতবার আসো ততবারই তো নানার জন্য হাদিয়া লয়ে আসো, কিন্তু আজকে তুমি নানার কাছে আসো এন্ট্রি পকেট। এই জিদ্দের ছড়ে একবার দাড়ি ধরে টানে আর একবার জামা ধরে টানে। নবী আমার বারবার কিন্তু ইশারা দিয়ে বলে, নানু ভাই একটু চুপ করো, উসকুত সুকু তাম্মা ফি ওয়াক্তিম্মা, এই সময়ের জন্য তোমরা একটু চুপ থাকো। দুই ভাই কোনো চুপ নাই, শুধু তার সাথে মজা করতেছে। ইন দি মিন টাইমে বাজান রে কাজবাজ। যখন নবীর সাথে শেষ হয়ে গেছে, জিব্রাইলের সালাম দিয়ে যখন চলিয়া যাবে, পিছনের থেকে হাসান টান দিয়ে দাঁড়াইয়া কয়, প্রতিবার তুমি আমাদের জন্য হাদিয়া নিয়ে আসো, আজকে যে কোনো কিছু না দিয়া চলে যাইতেছো। জিব্রাইল বলে, আমারে মাত্র একটা মিনিট টাইম দেন, কোন রঙের খেজুর আপনারা খাইবেন, কোন জিনিস আপনারা পছন্দ করেন, আমার যাইতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, আর কয়েক মিনিট কয়েক সেকেন্ড লাগবে আপনাদের কাছে এখানে আসতে। হাসান হুসাইন ছোট্ট মানুষ, বোঝার ক্ষমতা নাই, নানা বারবার ইশারা দেয়, তার ইশারা তারা দুই ভাই বোঝে না। জিব্রাইল আসছে বাজান, জিব্রাইলের যাইতে তো আর সময় লাগে না, হাত দিয়া বাড়াইলে তো দুনিয়ার সব পাওয়া যায়। বাবা জিব্রাইলের হাতের মধ্যে সারা পৃথিবী আল্লাহ রাইখা দিছে। আরো জোরে কো, সারা দুনিয়াই তো থালের মতো জিব্রাইলের হাতের মুঠোর মধ্যে। জিব্রাইল হাত পাইতা দুই ভাইরে বলেই যে, নেন আপনার প্রিয় জিনিস। তারা দুই ভাই যেটা পছন্দ করতেন হাতে তুলে দিয়া বলে, আপনারা দুই ভাই খান, আমি একটু চাইছে দেখি আমি দাহিয়া। দুই ভাই হাতে নিয়ে যখন নাড়াচাড়া দিয়ে দেখে, এই সিজনের যে খেজুরের সাথে খেজুরের কোনো মিল নাই, এই খেজুরে এত ঘেরান কেন? নানার কাছে জিজ্ঞেস করিয়া, আম্মি ইয়া নানা, জিজ্ঞেস করতেছে বারবার ইয়া জাদ্দি, ও নানা সুখান সুখা, এটার মধ্যে এত সুন্দর ঘেরান কেন? এটা দূরের থেকে এত আওয়াজ কেন? এটা দূরের থেকে এত ভালো লাগে কেন? নবী আমার ইশারা দিয়ে বলে, নানু ভাই ফাকালা তিলা ইশার, আমি তোমাদের ইশারা দিয়ে বলছি এই জিনিসটা খায়ও না। নবী যখন বারবার বলে খায়ও না, দুই ভাই সন্দেহ হলেই গেল, নানায় কেন নিষেধ করে বুঝতে পারলাম না। এই নিয়াত করিয়া দুই ভাই খেজুর মুঠ হাতের মধ্যে নিয়ে বারবার নানার দিকে তাকায় আর বলে, নানা জি খেজুরের মধ্যে কোনো সমস্যা আসেনি, হাতের মধ্যে আটকে রাখো, পরে শুনতে পাইবা। দুই ভাই হাতের মধ্যে খেজুরটা নিয়ে বসে আছে। জিব্রাইল বিদায় নিয়ে চলে গেলেন। নবী বললেন, ইয়া জিব্রাইল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি জানো আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ ফিল কুল্লু, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আল্লাহ মানে সারা দুনিয়ার নবী করেন রসুল করে পাঠাইছে, আমি আমার উম্মাতের সাথে একটা ওয়াদা দেয়া আছে, আমার উম্মাতের রাইকে জান্নাতের খাবার আমার উম্মাতের আমার বংশের কেউ খাবে না, তুমি আমার কাছে পারমিশন না নিয়ে জান্নাতের খাবার কেমনে তুলে দিলা? জিব্রাইল বলে, নবীজি জান্নাতের মানুষটা জান্নাতের খাবার দিছি, অসুবিধা কি? আল্লাহ আকবার বলো, আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যেদা শাবাব আহলিল জান্নাহ, ওরা তো দুইজন জান্নাতের সর্দার, জান্নাতের চেয়ারম্যান, জান্নাতের খাবার জান্নাতের সর্দারদের হাতে দিছি। নবী আমার বলে, তোমার কি জানা নাই আল্লাহর সাথে আমার ওয়াদা আছে, উম্মাতের রাইখে জান্নাতের খাবার আমি গ্রহণ করব না, আমার ফ্যামিলির কেউ গ্রহণ করবে না রে জিব্রাইল। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লজ্জায় ফেলে দিয়েছিলেন, এই জন্য আমি পকেটে কিছু নিয়ে আসি নাই, আমার মালিকের খেলা বুঝবার মতো কোনো কায়দা নাই, আল্লাহর সাথে আপনি এই কথোপকথন হয়েছে তা তো আমি জানি না, উম্মাতরে রাইখে আপনি কোনো জিনিস খাইবেন না। ও আমার উম্মাতের দরদে আসে গে রাসূল ভাইরা, রবিউল আউয়াল মাস চলিয়া গেল, জানি না কে কতটুকু আমল করতে পারছো গো বন্ধু, শুধু এখন রবিউল সানি মাসে আমার আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ আগামী বছর এই রবিউল আউয়াল মাস পাবো কিনা জানি না, তবে তোমার কাছে একটা দরখাস্ত থাকবে, বিশ্ব নবীর না দেখাইয়া দুনিয়ার থেকে ডাক দিও না। কত মানুষ যায় যে সোনার মদিনা,
তাদের সালাম সবাই দেয় যে মদিনে, মোদের সালাম কে পৌঁছাইবে মালাক সাই, গরিবের সালাম পৌঁছে দিও রওজায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, তুমি যদি নবীর রওজায় কখনো সালাম দিতে চাও, চোখটা বন্ধ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া তোমার মসজিদের যে কোনো এক কোনায় বসিয়া চোখ বাড়া পানি লইয়া আবেগ বাড়া কণ্ঠ নিয়া সালামটা পৌঁছাইয়া দেওয়ার নিয়াত করে যখন মসজিদে বসবা, আমার রব্বে কারিম তোমার সালামকে ফেরেশতার মাধ্যমে রসুলের রওজায় পৌঁছাইয়া দিবা। হে যুবক ভাইরা, রে কত হাজিরা যখন উমরা করতে আর হজে যায়, কত মানুষ বলে আমার সালাম রসুলের রওজায় পৌঁছে দিয়েন। অনেকে মাসলা জানে না, সালাম খালি মন দিয়ে কইলেই হইল, সালাম পৌঁছাই দিয়েন, সালাম দিতেই বোন আগে কথা বোঝে নাই মনে হয়, সালাম দিবেন না আপনি, এইভাবে কইবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার এই সালামটা হাদিস সাহেব আপনি পৌঁছে দিয়েন, আপনি আগে সালাম দেন। ওই যে হাজি যেতে দেয় ইয়া রাসূলুল্লাহ, বাইতু সুজুদের খতিব সাহেব ইলিয়াস রহমান যদি আপনারা সালাম দিছে, কই সালাম তো আপনি দেন নাই, এই জন্য মাসলা হলো এইটা, আপনি সালাম আগে দিবেন মসজিদে বইয়া ঘরে বইয়া যে কোনো একটা পবিত্র জায়গায় বসে নবীরে সালাম দিবেন আবেগ ভরা কণ্ঠ দিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবি বকরান, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমানান, তিনজন একই জায়গায় ঘুমায় আছে, আপনি তিনজনকে সালাম সাবমিট করলেন, সালামটা এখন সাবমিট হইল, লেখাপড়া শেষ, আপনি হাজির কাছে বলে দিলেন আমার এই দরখাস্তটা নবীর রওজায় পৌঁছে দিয়েন, কিন্তু আপনার হাজির কাছেও বলতে হবে না, আবেগবারা কণ্ঠ নিয়ে যদি সত্যিকারে চান গো বাবা, আপনার সালাম বাতাসের মাধ্যমে নয় ফেরেশতার মাধ্যমে মদিনায় চলে যাবে। ইমাম আবু হানিফা বলেন, আশেকেরা সুকুলা যেখানেই বসিয়া সালাম দিবে নবীর সালামটা সেখানেই পৌঁছে যাবে। আমি আপনাদের কাছে একখান হাদিস বর্ণনা করি, নবীর কাছে সালাম কেমনে পৌঁছায় দেখেন। আমর ইবনে আস, আমর ইবনে আস ওমরের জামানায় বাবা গভর্নর, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক সিরিয়ার, আমর ইবনে আস ওমরের কাছে একটা চিঠি দিয়ে পাঠায় দিছে। ওমর বলছেন, শুনলাম মিশরে এবং সিরিয়ার মধ্যে অনেক প্রভাব পড়ছে, অর্থাৎ দুর্ভিক্ষ পড়ছে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাইতেছে, গরিবের লিস্টিগুলো আমার কাছে আনা হোক। মারহাবা বলেন, অনেক কষ্ট হইতেছে সাহাবীদের, আপনারা ওখান থেকে কিছু গরিবের লিস্টি আমার কাছে পাঠান। কয়েকশো লিস্টি পাঠানো হইল বাবা, এই এই পাহাড়ে অমক অমক গ্রামে তারা অনেক কষ্ট আছে, ওই জায়গার মেম্বার চেয়ারম্যান আছে, তাদের কর্মচারীগুলো অনেক কষ্টে আছে, কয়েক হাজার লিস্টি ওমরের কাছে পাঠানো হইল সাহায্যের জন্য। কিন্তু যাদের নামগুলো প্রথমে লেখা হয়েছে সিরিয়াল দিয়ে, সিরিয়াল দিয়ে এক নাম্বারেই দেখে ওই দেশের গভর্নরের নাম, আলহামদুলিল্লাহ বলেন না, যে এই দেশের রাষ্ট্রনায়ক হ্যার নাম গরিবের খাতায় এক নাম্বারে, ওমরের মাথা ঘুরে গেছে গা, যে এই দেশ বেড়ায় চালাবো শাসন করবে হে যদি গরিবের খাতা নাম থাকে, তা গরিব যেগুলো ভাত পায় না ওরা কি করে, অক অবস্থা কি। তো ওই দেশের অন্য মন্ত্রী সবারে ডাক দিয়ে কয়, কি ব্যাপার আমার আসেন নাম আগে কেন, সে কি গরিব? মন্ত্রী পরিষদ বলে, খলিফাতুল মুসলিমিন, এখানেই তো প্রশ্ন, ওই দেশের মানুষ তিন বেলা রুটি খায়, জব খায়, প্রত্যেকের ঘরে কিছু না কিছু খাবার আছে, আর আপনার যে খলিফা বানায় দিছেন তার ঘরে একদিন খাইলে আর একদিন খাইতে পারে না। ওমর কথাটা শুনিয়া চোখটা বন্ধ করে নবীর রওজায় গেলেন। ওই মন্ত্রী পরিষদ বললেন, সে আপনার কাছে সাহায্য চায় নাই, আমরা নিজেরা তার নামটা প্রথমে বসাইছি, তোমরা বসাইছো মানে সে নিজে বসাইতে না,
সে দিবে কেন? তার দেশের পূজার নাম দিয়ে হ্যার নাম এক নম্বরে দিবে, আপনি কেমনে ভাবলেন? এটা আমরা বসাইছি কেন? আমরা দেখছি তার ঘরের মধ্যে একবেলা খাবার হইলে পরের দিন ওই সময় পর্যন্ত কোনো খাবার হয় না। এটা হলো নবীর হাতের সাহাবি বাবা, আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আর তুমি আর আমি ছোট্ট একটা চাকরি করলেও খাবারের অভাব নেই। আমার বলা আসেন নামটা অমর দেখিয়া অসরে কাঁদতাছে আর কাঁদতাছে। ওমর জিজ্ঞাস করলেন আমার বলা আস কি সরকারি কাম করতে যে কোনো এদিক সেদিক করে কিনা? খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশে এই পর্যন্ত আপনার এই খলিফার মতো কোনো খলিফা নাই। আপনার এই আমার এই দেশে আপনার পরে আজও পর্যন্ত এই দেশে এইরকম গভর্নর মানুষ পায় নাই। অমর জিজ্ঞেস করলেন কেমন স্যার, চরিত্রটা কেমন, সে কি করে? বলে আপনি বুঝি এলন, গরিবের খাতার প্রথম নাম তার লাশটা, প্রথম রিলিফ যে পাবে সরকারি কোষাগার থেকে তার নাম প্রথমে। তাহলে বুঝিয়ে নেন কত প্রকার গরিব হতে পারে আপনার গভর্নর। ওমর চোখের পানি এত জোরে অজরে জড়াইতেছে, ওমর নবীর রওজার পাশে যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর ইবনে আস আপনারে প্রথম সালাম দিছে, এখন দেখেন মাসলা কেমন হয়। যখন বলছে আপনার সালাম দিছে, হযরত ওমরের কানে শুনতাছে নবী আওয়াজ দিচ্ছে, আলাইকা আলাইহিস সালাম ইয়া ওমর ইবনে আস। ওই সালাম দাতা যেভাবে বাবা দিয়ে পাঠাইছে, তার সালাম আর আমার সালাম আমি একসাথে গ্রহণ করলাম। ওমর শুনতাছে, এই হাদিসের দ্বারা বোঝা যায় আপনি যেই হাদি হাজির কাছে সালাম পৌঁছাবেন, ওই হাজি যখন আপনার পক্ষ থেকে সালাম দিবে, আপনি সালাম দিয়ে দিছেন, নবী সালামের উত্তর দেয়। হয়তো বাবা ওমরের মতো আমাদের কান নাই, আমরা শুনি না, ওমর তো আমরের পক্ষ থেকে যখন সালাম দিছে নবী উত্তর দিয়ে দিলেন। যখনই উত্তর দিছে ওমরের আর বুঝতে বাকি নাই, আমার রব্বুল আস আমার নবীর কাছে কত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ওমর নবীর রোজার পাশে বসে মুরাকাবা করতেছে, মুরাকাদা মুশাহাদা বুঝেন তো, কাশ্মু খুলে গেছে যেই দিলের চোখ বাবা, এই চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, ফ্যান দেখা যায়, লাইট দেখা যায়, গাছগাছলা বিরিক্ষলতা দেখা যায়, আর এই অন্তরের চোখ দিয়ে বাবা ওই জান্নাতও দেখা যায়, কবরের মাটির নিচেও দেখা যায়। যেই চোখ দিয়ে আমার নবীর কবরের মধ্যে দেখা যায়, যেই চোখ দিয়ে আমার মাওলার দেখা যায়, এটাকে বলা হয় মুরাকাবা মুশাহাদা, যে আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর সেকেন্ডে সেকেন্ডে কথা হয়। এই চোখটা হলো বাবা কলবের চোখ। হযরত ওমর কলবের চোখ দিয়ে বিশ্ব নবীর রোজার মধ্যে দেখে আমার নবী, ওমরের জিন্দা বসিয়ে বলে ওমর রে, আমার 63 বছরের জিন্দিগির মধ্যে 23 বছর আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করছি, 23 বছর কোরআন নাজিল হয়েছে রে আমার, এই 23 বছরের জিন্দিগিতে আমি নবী যতগুলা স্বর্ণের মানুষ বানাইছি তার ভিতরে আমার ওমর আব্দুল আস। আমার আসের কথা শুনে ওমর আরো বেশি বেশি করে কাঁদতেছে, আওয়াজ আসতেছে ওমর রে আমার, আমর আব্দুল আস রে তুমি সাহায্য পাঠিয়ে দাও। আর আমি নবীর পক্ষ থেকে তার সালাম পাঠাই দিয়া বইল, আমার আব্দুল আসের কবর দুনিয়ার যে প্রান্তে হোক না কেন, আমি নবীর সাথে মৃত্যুর পরেই তার জাক্কাত হয়ে যাবে। আপনি কি মনে করলেন? তারাও ছিল মানুষ, আপনি আর আমি মানুষ, তাদের প্রেম আর আপনার আমার প্রেম এক। কোরআন শরীফে আমি পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহর ঘোষণা। নবী আপনি বলেন যদি আমার কাছে মাপ পাইতে চায়, সর্বপ্রথম যেন আমার ইত্তেবা করে, এরপরে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, যেন আপনাকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের জীবনে কোনো গুনাহ থাকবে না আমি মাফ করে দিব।
কি ভালোবাসা! পৃথিবীর যে প্রান্তে আমার বলে আজ ঘুমাবে, আমি নবীর রজার সাথে তার দেখা হয়ে যাবে। ওমর যখন রজার কাছ থেকে শিউর হয়ে আসলেন, সুবহানাল্লাহ বেহামদি, বলেন তো নবী যারে সালাম দিছে এই লোকটা কেমন লোক হইতে পারে, কেমন হইতে পারে লোকটা! বাজান রে হযরত ওমর আসলেন, মন্ত্রী পরিষদ ডেকে ডেকে বললেন, তোমরা একটা সত্য কথা বলো তো, আমার রব্বুল আসের গোপনীয় আমলটা কি? তাই কও, গোপনে কি যোগাযোগ হয় বলো? এখন দিনটা নরম করবেন, আমরা পারবো না জানি, আপনিও পারবেন না, আমিও পারবো না, সম্ভব না। এই নেটওয়ার্ক তৈরি করা, এই সিম ঢুকাই আমল করা, এই সিম আপনার আমার কাছে নাই, সম্ভব না। ওমর জিজ্ঞাসা করলেন, নবীর সাথে তার নেটওয়ার্কটা কেমন, কীভাবে সে কীভাবে যোগাযোগ করে? যে নবী তারে সালাম দিল, তার সালামের উত্তর দিল এবং বলল, আমার বলে দিও তার কবর যেখানেই হবে আমি নবীর সাথে রজার সাথে দেখা হবে। ওমর আশ্চর্য হয়ে গেলেন, শিওর হয়ে গেলেন আমার আস সম্পর্কে, নবী যারে সালাম দেয়, নবী যার উত্তর দেয়, নবী যারে সিউরিটি দেয়, অবশ্যই সে জান্নাতি। তার খেদমত আমার কেমন করতে হবে? হযরত ওমর ইবনে খাত্তাব আর ওমর ইবনে আস, ওয়াল ওমর ইবনে আস আর ওমর ইবনে খাত্তাব, মনে রাখবেন, ওমর বলতেছে আমি খাত্তাবের পোলা আর আসের পোলা, আমার সবচেয়ে বড় কষ্ট, আবার সবচেয়ে বড় কষ্ট আজও পর্যন্ত আমার সামনে বিশ্বনবী বলে নাই, ওমরের কবর যেখানেই হোক আমার কবরের সাথে জীবিত, আমার কবরের সাথে যোগাযোগ হবে। তো ওখন ওমর তখনও জানে না যে আমার কবরটা রসুল রওজার পাশে হবে, এটা ওমর তখন জানতেন না, কারণ ওই জায়গাটা হলো মা আয়েশার নামে বরাদ্দ, মারহাবা বলেন, এটা ওমরের কানেও ছিল না, দিমাগেও ছিল না যে এই জায়গা আমার কবর হবে, এটা ওমরের স্বপ্ন ছিল না। কিন্তু এই জায়গা তো বিশ্বনবী দলিল করে রাখছে আগের থেকে ওমরের লইয়া, কিন্তু ওমর জানতেন না। ওমর ভাবতেছে কষ্টের বিষয়, এক তো আমি নবীর শ্বশুর, দ্বিতীয় নাম্বার আমি ওমর ছিলাম জানোয়ারের খাতা এক নাম্বার, আমার সেদি গুণাগার পুরো বাক্কা শহরে কেউ ছিল না, আমি নবীরে মারার জন্য পৃথিবীতে মাত্র একজনই গেছিল তরবারি নিয়ে, ছিল ওয়ান পিস, আমি এত বড় সাহস কারো ছিল না মক্কায় যে আবদুল্লাহর পোলা মোহাম্মদের গর্দান উড়াই দিবে, এই কথা বলার মতো সাহস পৃথিবীর কারো ছিল না, ইল্লা আনা, আমি সারা। ওমর বলতেছে নিজেরে নিজেরে যে একমাত্র মক্কায় ডিক্লার যদি কেউ দিয়ে থাকে কোরাইশ বংশের, আপনি কী ভাবেন? কোরাইশ বংশের মানুষ সর্বে গুণে গুণান্বিত ছিল, কোরাইশ বংশের মানুষের গুণ কি? সূরা লীলাফের থেকে নেন, সূরা কোরাইশ থেকে আমি পড়ি, কোরাইশ বংশের সমস্ত ফজিলাত গুণ আল্লাহ সূরা কোরাইশের ভিতরে বর্ণনা করেছেন, শুনেন আল্লাহ কি বলে, লীলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ-শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বেশিরভাগ দেখবেন এই সুরাটা আল্লাহ পাক যতবার আমার মক্কা মদিনা নিছে আব্দুর রহমান সোদাইসি বেশি মজা করে পড়ে, কারণ এই সুরাটা এখনও কাবা ঘরের দরজার সাথে, স্বর্ণের দরজার সাথে লেখা, ছয় সাতটা সুরা লেখা, তার ভিতরে সুরা কোরাইশ এটা কাবা ঘরের দরজার সাথে লেখা, খোদাই করে লেখা, সুরা ফিলের ডাইন পাশে, সুরা ফাতেহার নিচেই সুরা কোরাইশ, কোরাইশ বংশের সমস্ত বর্ণনা আল্লাহ সুরের মধ্যে বলে দিলেন। তাহলে বুঝেন কোরাইশ বংশের আল্লাহ কত ভালোবাসে, কোরাইশ বংশের লোক শীতকালে কোন জায়গায় ব্যবসা করবে, কোরাইশ বংশের লোক এই ঘরটারে কেমনে ভালোবাসবে, এই দায়িত্বটা কার কাছে থাকবে, সব সুরা কোরাইশের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করলেন। এই বর্ণনা করার একমাত্র কারণ হলো আমার বিশ্বনবী, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বজন্ডে হযরত ওমর বলেন, আমি তো কোরাইশ বংশের ছেলে না, আমি হলাম খত্তাব বংশের ছেলে, কিন্তু খত্তাব বংশের সন্তান হইয়া আমি এত বড় পাওয়ারফুল ছিলাম যে কোরাইশ বংশের উপরে টেক্কা লাগাইয়া বলছিলাম কোরাইশ বংশের সবচেয়ে বড় রত্ন, যার কারণে কোরাইশ বংশের নাম, যার কারণে কোরাইশ বংশ যেখানে যাইত দাম পাইত, আব্দুল মুত্তালিব আব্দে মানা পোসাই কেলা মাররা কাব লয়ে গেলে ফের মার নজর কানান খোসামা মুদ্রিকা ইলিয়াস বিন নজর বিন মাজার বিন নাদ বিন আদনান, এগুলো সব নবীর পর্বপুরুষের নাম,
মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব বিন আব্দ মানাব বিন কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাআব বিন লুয়াই বিন গালাব বিন ফায়র বিন মাজার বিন নাজার বিন খাজরা বিন খুদরা বিন ইলিয়াস বিন নাজার বিন মাআজ বিন নাজার বিন মাআব বিন আদনান, এই 32টা সিরি বিশ্বনবী ইসমাইল নবীর থেকে নিয়া। মারহাবা বলেন, ইসমাইল নবীর পোলার নাম হলো মাআজ বিন আদনান। এই আদনানের পোলা মাজার, নাজার, খাজার, ইলিয়াস বিন মুদ্রিকা বিন নাজার বিন আব্দে মানাব বিন কুসাইয়া বিন হাসিম বিন মানাব বিন, এরপরে হলো আব্দুল মুত্তালিবের সিরি। এই 32টা সিরি ওভারটেক করার পরে আব্দে মানাবের সিরি। আপনি কি মনে করলেন? তো 32টা সিরির ভিতরে প্রত্যেকটা মক্কার নেতৃত্ব থাকতো, কাবা ঘরের নেতৃত্ব থাকতো এই আব্দে মানাব বংশের সাথে। কেউ কাবা ঘরের নেতৃত্ব নিতে পারে নাই, সেই কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া খাত্তাব বংশের পোলা বুক ফুলাই বলে ফেলেছে, আগামীকালকার সকালে আমি মোহাম্মদের কল্লা উড়াই দেব। কি মনে করলেন আপনি? পলিটিক্যাল হিসাবে একজন আর একজনের সাথে সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন এক মায়ের দুই ভাই, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে, একজন জামাত করে। পলিটিক্যাল থাকতে পারে আলাদা, কিন্তু যায় দেখবেন এক ভাই যদি বিপদে পড়ে, আওয়ামী লীগ এলাকা পক্ষ থেকে যদি বিএনপির একজনে ধরে নিয়ে যায়, ওই জামিন আনতে যায় দেখবেন ওই যে বিএনপির ওই ভাই অথবা আওয়ামী লীগের ওই ভাই, কথা কর না কেন, দৌড়াদৌড়ি করে উকিল করে ওই ভাই, কারণ রক্তের সম্পর্ক, বিলাটের কালেকশন। ঠিক খাত্তাব বংশের পোলা কোনোদিন মক্কা বংশের উপরে নাক সিটকে কথা বলতে পারে নাই। আজকে হুজুরের এতগুলা চাষা জীবিত থাকতে, এতগুলা চাষা জীবিত থাকতে, আবু জাহেল কিন্তু নবীর বংশের চাষা, নেতৃত্ব তার হাতে, কিন্তু যখন ওমর এই ডিক্লেয়ার দিয়ে দিছে আগামীকালকে 10টার আগে মোহাম্মদের কল্লা উড়াই দেবো আমি, আবু জাহেল একটু মনে মনে ভাবছিল যদিও মোহাম্মদ আমার শত্রু কিন্তু তো আমার রক্তের ভাতিজা, যদিও ওর সাথে আমার সম্পর্ক রাজনীতিভাবে আলাদা কিন্তু ওর কল্লাটা উড়াই দিব, এত বড় সাহস কাবা ঘরের সামনে দাঁড়ায় খাত্তাব বংশের পোলা ওমর বলল, না এটা কেমন যেন হয়ে গেল। কিন্তু আবার ওই যে রাজনীতি, মোহাম্মদের দমন করতে হবে, এটা তো আমারই কথা, ঠিক আছে আমার, আমি তোমার সাথে আছি, যত কেস মামলা যা কিছু আছে, উকিল ধরন লাগে, ব্যারিস্টার ধরন লাগে, যা কিছু করার লাগে আমি আবু জাহেল করবো, তুমি তারে সায়স্তা করো। কিন্তু আবু জাহেল একবারও কিন্তু কয় নাই কল্লা উড়াই দাও, কল্লা উড়ানোর কথা বলছে উতমা বিন রুবিয়া। বজন রে হযরত ওমর যখন কল্লা উড়াবার কথা, আপনারা সবাই জানেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তার মাথার মধ্যে গুণ পোতার মতো খালি মনে মনে খালি খুঁত, আমার মতো দুঃসাহস মক্কায় কারো ছিল না, এই জন্যই কি আমার নবী আমার কথা একবারে বলল না, ওমর ইবনুল খাত্তাব আমার পাশে ঘুমাবে, ওমর ইবনুল খাত্তাবের কবরের সাথে আমার যোগাযোগ হবে, আমর ইবনুল আস আমার কবরের সাথে যোগাযোগ হবে, এত বড় কথা বলে ফেলল। আরে আমি ওমর মনে হয় নবীর কাছে বিশ্বাস অর্জন করতে পারি নাই, নিজেরে নিজে ছোট মনে করিয়া যারে নবী এত বড় ওয়েলকাম জানাইলো, দেখি তার খেদমত করতে পারি কিনা। ওমর নিজে আমার লাশের জন্য বাবা স্বর্ণ মুদ্রা বিশাল বড় একটা ব্যাগের মধ্যে ভরিয়া গোপনে নিজে প্যাকেট করিয়া আমার লাশের হাতিয়া আলাদা করিয়া মন্ত্রী পরিষদের হাতে দিয়ে বলবে, এটা হলো ওমরের জমানো বেতনের পয়সা, এটা হলো ওমরের হাতিয়ার পয়সা, নবী যারে সালাম হাতিয়া দিছে আমি ওমর তার স্পেশাল তারে কিছু হাতিয়া পাঠিয়ে দিলাম, তুমি ওমর এমনি আজকে বলিয়া কেয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়া যাই আমার এই হাতিয়ার বিনিময়ে যেন আসের পোলা আমার একটু চিনিয়ে লয়। বাজান্ড ওই জামানায় নাজাদ পাওয়ার জন্য কত ইচ্ছা ছিল, যদি কোনো ওসিলায় আল্লাহ আমার মাফ করে দিত, কোনো আমলের বিনিময়ে যদি আল্লাহ আমার পথে সন্তুষ্ট হইত। আর আমরা যতই কবরের ডর দেখাই, যতই মরণের ডর দেখাই,
লোহা পিডাইলে যেরকম সেই সেই, তোমার আমার জিন্দিগিও সেই সেই। ও বাজান, আমরা এটা জানি কবরে চলিয়া যাব, আমরা এটাও জানি কাফনের কাপড় শরীরে পরব, এটা আমরা জানি চারজনে কান্দলে কবরে শোয়াই রেখে আসবে, এটা আমরা জানি ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, বিল্ডিংয়ের জায়গায় বিল্ডিং পড়িয়া থাকবে, এমনকি আমার ঘরের একটা বাতি খুলিয়াও কবরে আমারে দিবে না, এটাও জানি, এটাও আমি জানি। আমার ঘরের সবচাইতে প্রিয় বালিশটা আমার সঙ্গে যাবে না, আমার প্রিয় পাঞ্জামিটা কেসি দিয়া কাইটা খুলিয়া লয়ে যাবে। মহিলা হইলে হাতের আংটিগুলা হাতের ছুরিলে মৃত্যুবরণ করছে, ছুরিগুলা টানিয়া টানিয়া খুলিয়া লয়ে যায়, বাবা গলার হাতটা খুলিয়া লয়ে যায়, কানের তা খুলিয়া লয়ে যায়, দামি ব্লাউজটা বাড়ি বেবুকুটটা খুলিয়া লয়ে যায়, এটা আমরা জানি, আপনিও জানেন, সবাই জানে। তারপরে যতই আখেরাতের বর দেখাই বাবা, আপনার আমার পরিবর্তন আসে না, আর ওমর একটু পরিবর্তন দেখছে, ওমর পাগল হয়ে গেছে, যদি আমি ওই কাজটা করতাম বিশ্ব নবীর ভালোবাসা পাইতাম। আজকের এই হাদিস বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য, ওমরের মতো দ্বিতীয় নাম্বার জান্নাতি যদি একটু শুভ সংবাদ পাওয়ার কারণে তার এত ভালোবাসা দিতে পারে, আমরা কি বিশ্ব নবীর ভালোবাসা দিতে পারি না, নবীর সাহাবিদেরকে ভালোবাসা দিতে পারি না? আমার বিশ্ব নবী বলেন, তোমরা যারা আমার সাহাবিদেরকে ভালোবাসবা, আমার সাহাবিদের পদনকন করবা, আমার সাহাবিদের ইত্তেবা করবা, আমি বিশ্ব নবী তোমার রাইখে জান্নাতে যাব না। আজকে হাদিস শোনার পিছনে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলবেন এইভাবে। যদি বলেন হুজুর কেইভাবে, আমার ব্লাস কি করছে, আজকে নিজের থেকে ফিট করে ফেলবেন, আমার ব্লাস প্রতিটা পাঁচ অক্ত নামাজের পরে বিশ্ব নবীর পরে বাবা 1000 বার দুরূদ শরীফ পড়তেন। আরো জোরে কান, কয় হাজার বার? যদি আপনিও আপনার যায় নামাজে বসে পড়েন, স্বপ্নের ভিতরে দেখতে পারবেন বিশ্ব নবী আপনারে বলবে, তোমার কবরের সাথে আমার কবরের একটা রাস্তা হবে। অমর জিজ্ঞেস করলেন, আর কি গোপনীয় আমল? দুই নম্বর আমল, আমর ইবনে আস মসজিদে সবার আগে তাকবীরুল্লাহর জন্য হাজির হয়ে যায়। এত বড় একজন প্রেসিডেন্ট গভর্নর, তার আগে মসজিদে কেউ যেতে পারে না, মসজিদে ঢুইকাই দুই রেকাত নামাজ পড়ে যদি সেটা হারাম সময় না হয়। তারপরে আর একটা কাজ করে, আমর ইবনে আসের ঘরের কাছে গেলে দেখা যায় সারা রাতের ভিতরে মনে হয় 1 ঘন্টাও ঘুমায় না, না ঘুমাইয়া কি করে সারাটা রাত আবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি ছিলাম একটা নগণ্য গোলাম, জীবনে কোনোদিন ভাবি নাই আমি এই দেশের গভর্নর তুমি আমারে বানাইবা, তুমি যে আমার দায়িত্ব দিছো এই দায়িত্বের উপযুক্ত আমি না, এই জন্য কেয়ামতের মাঠে তুমি আমার কাঠ গড়ায় দাঁড় করায় ওলা। কাঁদতে কাঁদতে সকালবেলা দেখা যাইতো আমার বলা আসের এই চোখ দুইটা বাবা কলা গাছের মতো ভুলে যাইতো। হযরত ওমর যখন এই কারগুজারি শুনলেন, ওমর বললেন, আমার নবী যে তারে ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলাম, তাহলে আমাদের ভিতরে যদি অন্তত নিম্নতম যদি এতটুকু আমল থাকে, পাঁচ অক্ত নামাজের পরে একটা তসবি লইয়া হাঁটলাম আর চললাম 1000 বার দুরুদ পড়ব, ইনশা দুরুদের ভিতরে সবচেয়ে ছোট্ট একটা দুরুদ আছে, যদি বড় দুরুদ আপনি না পড়তে পারেন ছোট্ট দুরুদটা পড়বেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা পড়বেন, সবচেয়ে ছোট্ট সূরা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু, 1000 পড়তে কয় মিনিট লাগবে আপনি পড়ে দেন, সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম, 100 বার ঘুরাইলেন, 2 বার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, 100 বার ঘুরাবার পরে 1 বার 2 বার দুরুদ ইব্রাহিম পড়লেন। এভাবে আপনার 1000 বার বেশি সময় লাগবে না, এভাবে পড়িয়া দেখেন আমার রব্বুল আসের সাথে যদি বিশ্ব নবীর কবরের যোগাযোগ হয়, আপনার আমার জীবনের কবরের সাথে যোগাযোগ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আগামী জুমা থেকে একটা আমল দিয়ে দিলাম, আগামী জুমা পর্যন্ত দেখবো প্রতি নামাজের পরে কেউ 1000 বার পড়েন কিনা, যদি পড়েন নামাজের আগে আমার লাগে দেখা করে, আমি আপনার জন্য খাস করে স্পেশাল দোয়া করব, ইনশাআল্লাহ সব কিছু ভালো থাকবে, ইবাদত করতে ভালো লাগবে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জানে বলে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين মাহে রবিউল আউয়াল চলে গেল গো আল্লাহ, কত মানুষ আপনার নবীর জীবন দিয়ে ভালোবাসে কিন্তু চোখে দেখে নাই। যারাই আমার বিশ্ব নবীকে জীবনে একবার দেখতে চায়, কিভাবে দেখলে তুমি খুশি হইবে, দেখা দিবে তোমার নবী। একটাবার আমার নবীরে দেখে, কত মানুষ মক্কা মদিনায় যায়। আগামী মাসের 2 তারিখ যাবে আমার অত্যন্ত মহাব্বাতের মানুষ শাহনুর ভাই। গত 2 জুমা দোয়া করেছিলাম মোশারফ ভাই যে আসলো, আজকে টাকা দিয়ে বলে যে আদিজা আমার ট্রাভেলসে একজন হাজি তার মাকে সাথে নিয়ে গেছে। চোখের পানি দিয়ে ভাবতাম আর দেখতাম ওই হাজি মারে কোলে নিয়ে নামায় মারে হাত ধরে ধরে তপ করায় মোরাবা করায় ওরা করায়, আমার তো মা থাকলে আমিও তো লয়ে যাইতাম। এইভাবে কত হাসি যায় মা বাবা আজকে ভাই জানাই, যাদের মনে মা বাবার প্রতি এত ভালোবাসা তাদেরকে তুমি মাফ না করে পারবা। আল্লাহ প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দিয়ন গো আল্লাহ। শাহনুর ভাই 2 তারিখ যাবে, সমস্ত বিবাদ আবাদ থেকে তুমি নিজাতে হেফাজত করিও, সকলের জানে মালে বরকত দিয়ে দিও। আমার ভাইরা যারা দোয়া চেয়েছে, কারো কলিজার টুকরা মেয়ে হয়েছে, কারো মা অসুস্থ, কারো সন্তান তওফ নামে তার বাবা, আল্লাহ দোয়া চায় সন্তানটাকে ভালো রাখেন সুস্থ রাখেন। আল্লাহ মেহরবানি করে মসজিদে যারা টাকা দিয়ে দান করে প্রত্যেকের দানগুলো কবুল করে নিয়েন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়েন। আমার ভাইরা পাগলের মতো মসজিদের ব্যাগের মধ্যে টাকা দেয় আমি দেখি না, আপনি দেখেন। যে যেখান থেকেই দান করে প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নিয়েন। আল্লাহ যারা অসুস্থ আছে আত্মীয় স্বজন তাদের সুস্থ বানিয়ে দিয়েন, যারা মেহরবানি করে ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিয়েন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দিয়েন, বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করে দিয়েন। আয় আল্লাহ শীতের মৌসুম আসতেছে, যেইভাবে প্রস্তুত নিলে আমার ভাইরা আপনার বান্দাগুলো সহি সালামতে থাকবে, তাদের সেভাবেই আপনি সমস্ত রোগ তাপ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ খাস করে প্রতিদিন প্রোগ্রাম শরীর থেকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দিনের দায় হিসাবে তোমার রাস্তায় বেশি বেশি করে সুস্থতা থেকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ খাস করে আমার মসজিদের কাজ চলতেছে, এই মসজিদের কাজ চলতেছে, মেহরবানি করে যে পৃথিবীর যে প্রান্তেই আপনার ঘরে কাজ চলে প্রত্যেকটা মসজিদকে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাগুম বিরাহমাতিকা।